হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফুড ফ্যান্টাসি। আশা করছি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে অনেক অনেক দিন পর একটা বাইরের ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো এটা হচ্ছে ইদানিংকার মোস্ট হাইপ একটা রেস্টুরেন্ট বলতে পারেন। তো এখানকার রিভিউ দেখে আমি চলে এসেছি। তো চলুন দেখে আসি আজকে আমি কোথায় এসেছি। এটা হচ্ছে মিরপুর 10 নম্বর যেই বেনারসে পল্লী আছে, এখান এই রাস্তাটা হচ্ছে সেটা। আর এই যে এটা হচ্ছে 10 নম্বরের রাস্তা, পাশেই হচ্ছে শহীদ আবু তালেব স্কুল। এবং 10 নম্বর থেকে বেনারসি পল্লীর একটু ভেতরের দিকে যেতেই দেখবেন নিবিড় একটা শোরুম আছে। তো নিবিড়ের জাস্ট অপোজিটেই হচ্ছে এই যে ইদানিংকার মোস্ট হাইপ একটা রেস্টুরেন্ট, তা হচ্ছে আপ্যায়ন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আর হচ্ছে আমি রাতে এসেছি এখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভিড় ছিল, মানে আমি আসার পরে কোনো টেবিল ফাঁকা ছিল না, সো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন হোটেলটা, যতটুকু দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকুই। আর এটা হচ্ছে ওদের মেনুটা, এখানে প্রাইস লিস্ট দেওয়া আছে। এখানে খুদের ভাত, ভর্তা, হাঁড়ি, গরু, খাসি, ইলিশ সবই আপনারা পেয়ে যাবেন। এখানে সর্বনিম্ন 120 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 250 টাকার মধ্যে আইটেমগুলো পাবেন। আর সাথে আপনারা ভাত বা খিচুড়ি যে যেটা পছন্দ করেন সে নিয়ে নিতে পারেন। আর এই যে দেখতে পাচ্ছেন এরা রান্না করে এখান থেকেই খাবার সার্ভ করে থাকে। আর আমি ভাবছিলাম যে কোন আইটেমটা দিয়ে আমি আমার খাওয়া স্টার্ট করব। তো যাই হোক, খাবারগুলো দেখে কেন জানি খেতে ইচ্ছে করছিল না, কেন ইচ্ছে করছিল না সেটা একটু পরে বলছি। মাংসটা গরম কিন্তু হচ্ছে অনেক খারাপ। Thank you.
সরষের তেলে রান্না করা, তেলে একটা স্মেল আসতেছে। এখানে খিচুড়ির যেই মানে পরিমাণ এটা একজনের জন্য খুবই কম, মানে একজনের জন্য খুবই কম। আমি বলবো খিচুড়িটা আর একটু বাড়ায় দিতে। এই হান্ডি বিফ আইটেমটা দিয়েই কিন্তু এই দোকানটার এত পরিচিতি। আর এই আইটেমটাই যদি মানে মজার না হয় তাহলে কেমন লাগে বলেন তো? যাই হোক, এই মাংসটা তো সিদ্ধ হয়নি এবং ভেতরেও কিন্তু মাংসর যেই মশলা সেটাও কিন্তু যায়নি, তো যার কারণে খেতে ভালো লাগেনি। এটা আমার পক্ষে খাওয়া একদম অসম্ভব, যেহেতু নিয়ে খুশি খেতে তো হবেই। একটু ট্রাই নর্মালি হোটেল বা রেস্টুরেন্টগুলোতে ভাত আইটেমটা একটু শক্তই থাকে, কারণ হচ্ছে একসাথে অনেক ভাত রান্না করা হয় প্লাস লং টাইম থাকে। যাই হোক, সেটা অন্য ব্যাপার, কিন্তু এই ভাতটা অনেক পরিমাণে শক্ত ছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এক বলক আসার সাথে সাথেই ভাতটা নামিয়ে ফেলেছে। আর এত শক্ত থাকলে ভাত কিন্তু কোনো তরকারি দিয়ে কিন্তু খেতে ভালো লাগে না। খাবারের রিভিউ তো দিয়ে দিলাম,
এবার বলছি যে আমার কেন খেতে ইচ্ছে করছিল না। কারণ হচ্ছে ভেতরের পরিবেশটা আমার একদমই ভালো লাগেনি। যেহেতু দুপুরে রাতে অনেক মানুষজন খেতে আসে, তো আমি বলবো যে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু বিশেষ খেয়াল রাখতে। আর খাবার দাবার শেষ করে যখন তাদেরকে বলছিলাম যে ভাইয়া ভাতটাকে আর একটু নরম করবেন তাহলে খেতে ভালো লাগবে, দেন তারা আমাদেরকে বলছিল যে বাসার মতো স্বাদ কি হোটেলে খুঁজতে চান, সেটা তো সম্ভব না। তারপর আমি বলছি যে হান্ডি বিফ যেটা দিয়ে আপনারা এত নাম কামিয়েছেন, সো সেই মাংসটা আর একটু নরম করবেন তাহলে দেখবেন খেতে বেশ ভালো লাগবে। তারা তখন বলছিল যে এটা হাঁড়িতে রান্না করা হয় বলে এর থেকে বেশি সিদ্ধ করা তাদের পক্ষে সম্ভব না। তো যাই হোক, আমি বলবো যে স্টাফ বিহেভিয়ার প্লাস হচ্ছে খাবারের মানটা আর একটু উন্নত করবেন, তাহলে আপনারা অবশ্যই অনেক ভালো করতে পারবেন ইনশাল্লাহ। এনিওয়ে, খাওয়া দাওয়া শেষ করে আমাদের যেন মানে কেমন যেন লাগছিল, তো যাই হোক পাশেই হচ্ছে কফি ডিজাইন নামে একটা ছোট্ট কফি প্লাস জুস বার আছে, এখানে এসেছি, ভাবছি যে কী খাবো। যাই হোক, তো দেখতে দেখতে মনে হলো যে পেঁপের জুস আর লাচ্ছি খাই, তো নিয়ে নিলাম। আর প্রত্যেকটা জুসের প্রাইস ছিল মাত্র 60 টাকা করে। অ্যান্ড সত্যি এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে না একদম সত্যি অনেক ভালো লাগছিল। এনিওয়ে, কেমন লাগলো আমার এই আজকের ছোট্টখাটো ব্লগটা জানাবেন। আর হ্যাঁ, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।